সুবিচারের দাবিতে বুধবার ও শ্যামবাজার মোড়ে বাম ছাত্র যুব এবং মহিলা সংগঠনের অবস্থান বিক্ষোভ। বিক্ষোভে হাজির ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতাকর্মীরা। রাস্তায় ছবি এঁকে রং তুলির মাধ্যমে রাতভর চলছে প্রতিবাদ। বামীদের দাবি, নির্যাতিতার পরিবার সুবিচার না পাওয়া পর্যন্ত অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন তারা। মঙ্গলবার রাজাবাজার ট্রাম ডিপো থেকে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল পর্যন্ত মিছিল করেছিল বামেরা।